ঈদের বন্ধের আগে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সারতে গ্রাহকদের বাড়তি ভিড় এখন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ঈদের আগে আগামী 3রা জুন পর্যন্ত চলবে ব্যাংকিং লেনদেন। অন্যদিকে ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। ফুটপাতের টাকার দোকানেও নতুন টাকা বিক্রির ধুম পড়েছে। হাসানুর শাওনের রিপোর্ট। ফুটপাতের এই বাজারে টাকার বিনিময়ে টাকা বিক্রি হয়। বিভিন্ন ব্যাংক ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে সংগ্রহ করে কিছুটা লাভে নতুন টাকা বিক্রি করেন এখানকার ব্যবসায়ীরা। ঈদের আগে ভিড় বাড়ছে রাজধানীর এসব টাকার দোকানে। ঈদ উপলক্ষে নিয়েছি, ঈদের বকশিস হিসাবে ছোট পোলাবিন যারা আছে, আত্মীয় সঙ্গে যারা আছে তাদেরকে দেবো। এটা শতকরা 10 টাকা 5 টাকা এই কমিশন নেই আর কি, নতুন টাকা তো কমিশন ঈদের সময় সবাই দেওয়া যায়। তবে বেশিরভাগ মানুষই নতুন টাকা সংগ্রহ করছেন ব্যাংক থেকে। এবছর বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত নতুন নোট সরবরাহ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের তাই নতুন টাকা দিতে পারছে ব্যাংকগুলো। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ক্লায়েন্টদেরকে সঠিকভাবে পেমেন্ট করতে পারছি। আর নতুন টাকার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে পর্যাপ্ত 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে নতুন টাকা দিয়েছে, যার দ্বারা আমরা ক্লায়েন্টদেরকে তাদের প্রয়োজন মতো আমরা দিতে পারছি। ঈদের ছুটির আগে প্রয়োজনীয় লেনদেনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ঈদের আগে 3রা জুন সোমবার পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে। তবে শ্রমিকদের বেতন পরিশোধে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো শনি ও রবিবারও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের শেষের দিকে অনেক টাকার দরকার হয়, আমরা এই কথা চিন্তা মাথায় রেখে গত 2 মাস আগে আমরা এই প্রিকশন নিয়ে রেখেছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের যত শিল্প প্রতিষ্ঠান আছে তারা সুষ্ঠুভাবে সমস্ত বেতন আদি আমাদের এখানে নিতে পারতেছেন, এবং অলমোস্ট 75% ইন্ডাস্ট্রির বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে, আর 25% যেটা বাকি আছে আপনার এই 2 দিনে সেটাও নিয়ে যাবে। এছাড়া ঈদের ছুটির সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথে বেশি পরিমাণ টাকা রাখবে বাণিজ্যিক ব্যাংকগুলো। হাসানুল শাওন, NTV News, ঢাকা।